গুড মর্নিং বন্ধুরা, উঠে পড়েছি অনেক ভোরে, আমার ঘুম ভেঙেছে আরও 5টার সময়, এখন তো 5:30 বাজে। এই যে পাতা উঠে পড়েছে আর ও গেছে বাথরুমে, সকালবেলা থেকে দাদা সকালবেলা থেকে হনুমানগুলো লাফাচ্ছে, সকালবেলা থেকে হনুমানগুলো লাফাচ্ছে সকালবেলা। আজকে আবার চারিদিকে ঘুরে ঘুরে দেখব, আরো অনেক জায়গায় যাব। একসময় এখানটা সবাই বাড়িতে থাকতো, জম জমার থাকতো, হইচই হতো, গল্প শুনলাম সব এখানে, সবাই মিলে ক্যাম্প খাট খাট পেতে এখানে সবাই গল্প করতো, শুতো, সব কিছু করতো, খুব মজা করতো। এই যে ছাদ, কালকে আমরা ছাদে উঠেছিলাম, দেখিয়েছি, প্রচুর হনুমান চলে আসে যখন তখন। কি আছে বলে এটা করেছে, যে করছে সে খোলে পুজো দেয় চলে যায়। এখন সেদ্ধ টিমের পাল্লা, ও টিমের পাল্লা মানে গ্যাঙ্গাদের পাল্লাটা আরম্ভ হবে শুক্রবার থেকে, আর আমাদের আরম্ভ হবে ওই তা 15 দিন পর থেকে। এখানে না এ দেখো যে উপর থেকে খুলে গেছে, এখানে টালির চাল ছিল, এখানে আমরা সব বসতাম। ও এখান দিয়ে পুরো পুরো টালির চালটা ছিল না, এখানটা পুরো চাল ছিল, এই জায়গা দিয়ে পুরো চাল ছিল। হ্যাঁ পুরো পুরো এই জায়গাটা টালির চাল ছিল। ওই যে ও আসছে, হ্যাঁ যাচ্ছি বাথরুমে যাবো। আমার একটু দামোদর বিগ্রহ, এই যে দামোদর নদী দূর আরম্ভ হবে শুক্রবার থেকে, তারপরে আমরা চলছে এই যে ওইখানে এখানে, এই তো ওই দামোদর শুয়েছে। হ্যাঁ পাথরের, ওই পাথরে শুয়ে রয়েছে বড় কাট জুম করা, ওখানে কিরকম এরম পালা তোমার হলে হবে, আমরা জল দিচ্ছি হয়নি ভর্তি দিচ্ছি, সেটাই তো পটে যাবে, ভালো লাগে বলছো না, রেশন তুলতে গিয়ে ওরা কিন্তু চক্রবর্তী বুঝেছো তো, ওরা কিন্তু ব্যানার্জি গোষ্ঠী না, ও তো মেয়ের ঘরে মানে সন্ধ্যা মাসির ঘরে, ওই কাশি মামা নানা মামার বোন দিদির ছেলে সুমিতরা, সুন্দর দেখো কে তোলো পাশে তোলো। ফ্রেশ হয়ে বা বেরিয়ে পড়েছি, চা খাবে এখানে নাকি? ঘুম ঠিকঠাক হয়েছে, ঠান্ডা মতন বেশ আরাম লাগছিল। তখন এখানে খিলি টিলি তৈরি করে এখানে আসতাম, ওই জয়মঙ্গলবার, জয়মঙ্গলবার, জয়মঙ্গলবারের খিলি করে সজনে গাছ। হ্যাঁ আমরা এখানে যখন থাকতাম খেতাম না, এখন সব ইউটিউব
সাইডে যা, তুই সাইডে যা। রাস্তার উপরে তুলসী গাছের মঞ্চ কি সুন্দর। চালটা কি সুন্দর দেখো, এখানে আমরা ইনফ্যান্ট ওয়ান পড়েছি, এখানে এই এই ভেতরটা তাই ইনফ্যান্ট ওয়ান। হ্যাঁ, এই হাটে বাজার বসছে জানো তো, দুদিন মঙ্গলবার শনিবার এই যে সব। হ্যাঁ, এইটা হচ্ছে কোনটা, এই এটা একটা মন্দির, এইটা হচ্ছে ওই মেশিনে দিদির বাড়ি, তারপরে মানাই দি মানে গ্রামে দিদির বাড়ি। এইটা এটাও একটা শিব মন্দির, শিবরাত্রির সময় এখান থেকে বর বিয়ে করে ওই ওইটাতে যায়, যেটা বাজারে দেখালাম এখান থেকে। সাইডে দেখো মন্দিরের সার বসে আছে সাইডে। ও কাঠামোটা রয়েছে সেই কালীটা গুপ্ত নিয়ে না, এটা এটা একটা কাঠের মধ্যে ঢুকে গেছে আর গেস্ট হাউস তো গাছ ফাস হয়। তোমাদের না তোমাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর, তোমার গ্রামটা খুব সুন্দর এই যে এইটা খুব এই যে তাই না, সাজানো মতন জানো কি সুন্দর। এটা কোনটা বেশি ভালো, এটা বেশি ভালো। কি করতে পুজো দিতে আসে দিদি পড়তো, এটা ভক্তি বন্ধু কি করতে পুজো দিতে আসে কথা বলছিলে, কি করতে পুজো দিতে আসে, হ্যাঁ কি করতে পুজো দিতে আসে বলছিলে, চোখের আমের শুন নয় দূর দূরান্ত থেকে পুজো দিতে আসে, চোখের কোনো এই হলো ওই জলটা চোখে দিলে চোখ ঠিক হয়ে যায়। কোথায় বাবাকে আওয়াজ দে, কোথায় ওপরে বাবা, তারপর শুনেছিলাম বৃদ্ধাশ্রমে ডায়মন্ডের বেড়ে ওদিকে গেছিল, মানে বিহালে একবার গেছিলাম খোঁজ দিতে, তো তারপর এইখানে তো সব জেঠিমা ফেঠিমা বললো ওরা আসে না। থাকবো ঠিক আছে, অধিকার অধিকার কি দেখো আমি আমাকে তো আসতে বারণ করে দিয়েছে বাবা, বলেছে যে ওই নামপালানোরা রামদা নাকি বলেছে যে ওখানে আসলে খাল্লায় ঢুকতে দেবো না দিতে, তো আমি মানে আসি না, জেঠিমা কালকে শুনে আরি আর বাকি নেই, ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি, সবাই ডাকছে আয় বাবা আয়, এই তো এইখানে যাবো আয়।
বাবা চলে গেছে, বাবা কিছু করার নেই, সবার সাথে ডাকতে সবাই আসো আসো। কি পেয়েছে জোরে জোরে, কি পেয়েছে? আয় বাবা আমরা চলে যাচ্ছি, আয়। মেয়ে ওখানে একা রাস্তার মধ্যে রয়েছে। তো বন্ধুরা, আশা করছি আমার ভিডিও তোমাদের সবার ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। আর হ্যাঁ, অবশ্যই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে বা যদি আরও দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমার আমার চেষ্টা থাকবে আরও আরও অনেক ভালো ভিডিও যাতে তোমাদের কাছে আনতে পারি, দেখাতে পারি, আরও যাতে উৎসাহ পাই। সো প্লিজ সাবস্ক্রাইব করো তোমরা, আর দেখতে থেকো আমার চ্যানেল, আমার ভিডিও অন ক্লাউড। সকালে ব্রেকফাস্ট, ঠিক আছে, একটা রসগোল্লা বাবা খাও, একটা মিষ্টি। হ্যাঁ হ্যাঁ খাবে, না হ্যাঁ এদিক দিয়ে যাবো বাবু, এদিক দিয়ে আসো। এই যে এটা কিন্তু আমার একটা ননদ, ছোট ননদ একটা। হাই, আবার যাচ্ছি শ্বশুর বাড়ির দিকে। রান্না চলছে, চাও না বাবু, ওকে বিরক্ত করিস না, বিরক্ত করিস না, ওকে বিরক্ত করিস না। ভবিষ্যৎ।